বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এই নারকেল তেল দিয়ে একটা নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ডে বাই ডে আরও ব্রাইট এবং গ্লোয়িং করে তুলবে তোমাদের স্কিনে যদি ছোপ থাকে যদি ট্যান পড়ে যায় কিংবা স্কিনটা যদি ডাল নিষ্প্রাণ হয়ে যায় তাহলে এই স্কিন কেয়ারটা তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে তুলবে ধীরে ধীরে দাগ ছোপ তুলে দেবে এবং আরও বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে বন্ধুরা এটা একদমই ন্যাচারাল একটা রেমেডি এই রেমেডিটা সম্পূর্ণ ন্যাচারাল ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো স্পেশালি যাদের স্কিন একটু বয়সের ছাপ পড়ে গেছে স্কিনের গ্লো বা জৌলসটা হারিয়ে গেছে স্কিনে কোনো একটা নিষ্প্রাণ হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে বাচ্চা বড় প্রত্যেকেটা ইউজ করতে পারো তো রাত্রের দিকে করলে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করি তো দেখো সবার প্রথম আমি এখানে নিয়েছি বাটিতে এক চামচ থেকে দু চামচ মতন কাঁচা দুধ তার সাথে দিচ্ছি কয়েক ফোঁটা পাতি লেবুর রস কাঁচা দুধ বন্ধুরা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে হাইড্রেট করে ময়শ্চারাইজ রাখে স্কিনের গ্লো বাড়ায় স্কিনকে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে যদি একান্তই কাঁচা দুধ না থাকে বয়েল করা দুধ নিতে পারো তবে কাঁচা দুধ নিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে আর এই কাঁচা দুধের সাথে আমি দিয়েছি লেবুর রস লেবুর রস কী করে দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং স্কিনকে ডিপলি ক্লিন করে একটা ট্যান রিমুভিংয়ের কাজ করে খুব ভালোভাবে ডিপকে পরিষ্কার করে স্কিনটাকে পোর ক্লিন করে একদম মানে স্কিনকে সফট গ্লোয়িং বানায় অথচ স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং বানাতে সাহায্য করে তো মুখটা খুব ভালো করে আগে দেখো আমি এই ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিলাম এটা হলো একটা অ্যান্টি এজিং ক্লিনজার এটা করার পর কিন্তু মুখটা ধোবো না ধোবে না মুছবে না কিছু করবে না একটু হাত দিয়ে মাসাজ দিয়ে এক্সট্রা যদি দুধটা লেগে থাকে সেটা কিন্তু স্কিনে আমি অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি এবার চলো বানাবো সেই ম্যাজিক্যাল নাইট ক্রিম মাসাজ ক্রিম অ্যান্টি এজিং মাইস নাইট ক্রিম যেটা কিন্তু অ্যান্টি এজিং হলেও সব বয়সের মানুষ ইউজ করতে পারে তো আমি নিলাম এক চামচ ভর্তি ভর্তি নারকেল তেল আর লাগবে এক চামচ অ্যালোভেরা জেল নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা আগে একটু ভালো করে মিশিয়ে নেবে এইভাবে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এতে অ্যাড করছি দেখো একদম সামান্য এক চুটকি মতন হলুদ বন্ধুরা এখানে কাস্তুরি হলুদ দিলে খুব ভালো রেজাল্ট পাবে আর কাস্তুরি হলুদ কিন্তু মুখে রকম হলুদ ছোপ ছেড়ে দেবে না আর রান্নার হলুদ একটু মুখেটা হলুদ হয়ে যায় এবার দিলাম হাফ চামচ মতন মধু মধু একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস একটা ন্যাচারাল সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনকে কিন্তু ডে বাই ডে চকচকে উজ্জ্বল করবে হাইড্রেট রাখবে স্কিন স্কিনের গ্লো কিন্তু বাড়াতে সাহায্য করে এই মধু আর স্কিনকে খুব ভালোভাবে রিপেয়ার করে ভেতর থেকে রিপেয়ার করবে এবার দেখো ক্লিনজার দিয়ে তো আমি মুখটা ভালো করে পরিষ্কার করেই রেখেছিলাম এবার যেটা বানালাম সেটা ভালোভাবে সুন্দর করে এইভাবে ফেসে লাগাবে পুরো ফেসে কিন্তু সুন্দর করে মোটা লেয়ারে আগে লাগিয়ে নিতে হবে তো দেখো আমি এভাবে চোখের তলায় লাগাবে চোখের তলায় যে কুঁচকে যায় স্কিনটা মানে কুঁচকে কুঁচকে যায় কালো ছোপ পড়ে যায় ডার্ক সার্কেল পড়ে যায় সেগুলোও কিন্তু দূর করবে হলুদ এখানে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে ব্রনো অ্যাকনে পিম্পলস আসতে দেবে না স্কিনটাকে গ্লোয়িং রাখবে স্কিনটাকে ভেতর থেকে কিন্তু রিপেয়ার করবে তো পুরো ফেসে মোটা করে আগে একটু লাগিয়ে নেবে নিয়ে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবে তারপরে এইভাবে হালকা হাতে মাসাজ দেবে আপস্ট্রোকে খুব সুন্দর করে মাসাজ দেবে যাতে স্কিনটা বেশ টাইট হয়ে যায় মাসাজটা কিন্তু খুব জরুরি বন্ধুরা এইভাবে হালকা হাতে উপর দিকে টেনে টেনে মাসাজ দেবে চোখের তলায় এইভাবে রিং ফিঙ্গার দিয়ে মাসাজ দেবে এই মাসাজ দেওয়ার ফলে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে রিপেয়ার হবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে দেখবে স্কিনের আস্তে আস্তে দাগ ছোপগুলো উঠে গিয়ে একটা গ্লো চলে আসবে এটা আবার এইভাবে মাসাজ দেওয়ার পর আবার পাঁচ মিনিট অপেক্ষা করবে পাঁচ মিনিট অপেক্ষা করার পর একটা দেখো ভিজে টিস্যু দিয়ে এক্সট্রা যে অয়েলটা সেটা এইভাবে ক্লিন করে নেবে সুন্দর করে ক্লিন করে নেবে ধোয়ার দরকার নেই যদি তোমাদের মনে হয় খুব অস্বস্তি লাগছে তাহলে ধুয়ে নিতে পারো আর এটার পরে তোমরা যে কোনো পছন্দসই ময়শ্চারাইজার বা পছন্দসই নাইট ক্রিম নাইট সিরাম যেটা তোমার ভালো লাগে সেটাই কিন্তু তোমরা লাগাতে পারো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি টাটা